ওয়েলকাম টু ফিজিক্স উইথ রণদীপ। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের একটা টপিক। সেই টপিকটা হচ্ছে প্রথমে আলোচনা করব ক্ষেত্র ভেক্টর নিয়ে, তারপরে আলোচনা করব ঘনকোণ নিয়ে, এবং তারপরে আলোচনা করব তড়িৎ ফ্লাক্স নিয়ে। তো প্রত্যেকটা টপিক এক একটা করে বুঝব, তারপরে আস্তে আস্তে এগোবো, ঠিক আছে? তাহলে প্রথমে যখন আমি আলোচনা করছি সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। পদার্থবিদ্যায় ক্ষেত্রফলকে কখনো কখনো ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ধরো এখানে আমি একটা তল কল্পনা করলাম, ঠিক আছে? তো এই তলটা একটা ক্ষেত্রফল রয়েছে, তাহলে ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি বা এস দিয়ে প্রকাশ করি। তাহলে আমি ধরলাম এটার ক্ষেত্রফল হচ্ছে এস। তাহলে এই এস ক্ষেত্রফলের উপর আমি একটা খুব ক্ষুদ্র একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, সেটা হচ্ছে ডিএস। ডিএস মানে কি? ডিএস মানে হচ্ছে এই এস ক্ষেত্রফলের মধ্যে একটা অত্যন্ত ক্ষুদ্রতম ক্ষেত্রফল, মানে অসংখ্য ডিএস ক্ষেত্রফল যুক্ত যুক্ত হয়ে পুরো টোটাল এসটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই ডিএসটা হচ্ছে এস এর একটি অংশ বলতে পারি। তাহলে এই যে ডিএস ক্ষেত্রফলটা নিয়েছি, এই ক্ষেত্রফলের মানটা প্রকাশ পাবে এর লেন্থ দিয়ে, এবং এর দিক প্রকাশ হয় এই যে ডিএসটা যেই তল বরাবর রয়েছে সেই তলের অভিলম্বের দিক বরাবর হচ্ছে ডিএস ভেক্টর অংশটি কল্পনা করা হয়। অর্থাৎ এই মার্কার পেনটা হচ্ছে ডিএস ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিএস ভেক্টর। তাহলে এই ডিএস ভেক্টরটা কি? ডিএস ভেক্টরটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে আমরা কি জানি যে কোনো একটা ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা নির্গত হয় এবং কোনো একটা ঋণাত্মক তড়িৎ আধানে বলরেখা যুক্ত হয়, মানে প্রবেশ করে, তাই না? আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা বলছে কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অভিলম্বভাবে নির্গত বলরেখার সংখ্যাকেই বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। অর্থাৎ কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে যে কটি বলরেখা লম্বভাবে পাস করবে, তাহলে ধরো এটা একটা ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল, তাহলে এই তিনটে এই যে মার্কারগুলোকে ভাবো বলরেখা, তাহলে এই বলরেখাগুলো যদি এইভাবে 90 ডিগ্রিতে যদি যায়, ধরো এইভাবে গেছে, তাহলে দেখতে পাচ্ছ আশা করি, তাহলে এগুলো হচ্ছে তোমার এক একটা ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি হতে হবে? যে কটা বলরেখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে পাস করবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আজকে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার এই ঠোঁটের ভিতরে একটা জায়গা কেটে গেছে, তো সেই কাটা অংশের জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, তাও আমি পড়াচ্ছি, একটু অসুবিধা হবে কথাগুলো শোনার, চেষ্টা করো একটু মানিয়ে নেওয়ার, ঠিক আছে? তো যেটা বলছিলাম ইলেকট্রিক ফ্লাক্স, তো ইলেকট্রিক ফ্লাক্স কি? ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কোনো একটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ইউনিট এরিয়া, ওকে, ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যে কটি তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করবে সেটিকেই বলা হবে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সকে আমি কিভাবে ছবি দিয়ে একটু বোঝাই, হ্যাঁ, ধরো এই ছবিটা দিয়েই বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে ডিএস ভেক্টর। তাহলে এইখানটা যদি একটা কোনো চার্জ পার্টিকেল থাকতো তাহলে একটা তড়িৎ প্রবল থাকতো, তো ধরলাম এই দিক বরাবর তড়িৎ প্রবল হচ্ছে ই ভেক্টর। তাহলে এখন ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমি বলতে পারি ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু, এবং একটা কথা বলে নিই, ইলেকট্রিক ফ্লাক্সকে কিন্তু ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ফাই। ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আচ্ছা, এইখানটায় ডট গুণ কেন হলো এটা অনেকে বোঝে না, মানে এখানটায় ডট কেন করলাম, ক্রসও তো করতে পারতাম। দেখো আমি কখন ডট করব এবং কখন ক্রস করব এটা কিভাবে বুঝব? দেখো ই ভেক্টর কি? তড়িৎ ক্ষেত্র প্রবল একটি ভেক্টর রাশি, এবং ডিএস এটা ক্ষেত্র ভেক্টর, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু ফ্লাক্স ফাই কি? ফাই হচ্ছে কত সংখ্যক বলরেখা যাচ্ছে, তার মানে এখানে শুধুমাত্র মানটা নিয়ে বিবেচনা করছি। তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে আমি কখন গুণ করলে একটি স্কেলার কোয়ান্টিটি পাবো? যখন দুটো ভেক্টর কোয়ান্টিটির আমি ডট গুণফল করব। তাই এখানে ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের ডট গুণফল করে আমি মোট ইলেকট্রিক ফ্লাক্স পেয়েছি, ঠিক আছে? ওই যে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে কটি তড়িৎ বলরেখা লম্বভাবে যাবে সেটি হচ্ছে ফ্লাক্স। তাহলে ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, ওকে।
আচ্ছা অ্যাকচুয়ালি ই ভেক্টর ডট এস ভেক্টর, তাহলে এখানে তো এরকম অসংখ্য ডিএস রয়েছে, তাহলে অসংখ্য ডিএস এর মধ্যে দিয়ে অসংখ্য বলরেখা গেছে, তাহলে যখন আমি মোট ফ্লাক্স নির্ণয় করব, এটা অ্যাকচুয়ালি ডিফাই, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডিফাই। ডিফাই মানে কি? ডিফাই মানে হচ্ছে ডিএস অংশের মধ্যে দিয়ে কতটুকুনি ফ্লাক্স গেছে, ডিএস অংশের মধ্যে দিয়ে ফ্লাক্স গেছে ডিফাই, তাহলে ডিফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে ডট গুণফল করলে কি পাই? ডট গুণফল করলে ই ডিএস কস থিটা পাই, তাই না? তাহলে আমাকে বের করতে দিয়েছে ফাই, তাহলে ফাই ইকুয়ালস টু কি লিখবো? ফাই ইকুয়ালস টু লিখবো ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আর যেহেতু এটা একটা সারফেস ইন্টিগ্রেশন, মানে একটা স্থল বরাবর ইন্টিগ্রেশনটা করছি, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিক বরাবরই ইন্টিগ্রেশনটা করছি, তাই এখানে তলায় আমি নিচে লিখে দেবো এস। এস মানে হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, এবং যখন আমরা এই সারফেস ইন্টিগ্রেশন করব, তখন অ্যাকচুয়ালি ই ভেক্টরের এনটা নেব। এন মানে কি? এনটা মানে হচ্ছে তোমার ই এনটাকে বলা হয় তড়িৎ প্রবাহের অভিলম্ব উপাংশ, ঠিক আছে। নর্মাল নর্মাল যেই উপাংশটা পাবো, সে নর্মাল মানে হচ্ছে অভিলম্ব, যেটা লম্বভাবে যাবে, সেটাকেই বলা হয় ই এন। এনটা তোমরা কোথায় পড়েছো বলো? নর্মাল রিয়াকশন পড়েছো ফিজিক্সে। নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন কি? উলম্ব প্রতিক্রিয়া। কোথায় পড়েছো? ঘর্ষণে পড়েছো, মনে করে দেখো ক্লাস ইলেভেনে, বা নিউটনের গতিসূত্রতে। এই যে এটা যদি ওজন হয় এমজি, তাহলে এন হচ্ছে এই যে উলম্ব প্রতিক্রিয়া, তাহলে উলম্ব কথাটার সাথে এন, এন ফর নর্মাল। সো সেরকমই ই এন, এন ফর হচ্ছে নর্মাল, মানে হচ্ছে অভিলম্ব হবে যে বলরেখাগুলো যাবে। আর আমরা তো সংজ্ঞাতে পড়লামই যে তড়িৎ বলরেখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অভিলম্বভাবে পাস করবে। তাহলে ফাই ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস মানে কি? ফাই মানে হচ্ছে টোটাল ফ্লাক্স, আর ডিফাই মানে কি? ডিএস অংশের মধ্যে দিয়ে কতটুকুনি ফ্লাক্স বা কতটুকুনি বলরেখা যাচ্ছে। আমাকে বলেছে যে এই পুরো তল বরাবর কতগুলো ফ্লাক্স বা কত বলরেখা যাচ্ছে, তাহলে মোট ফ্লাক্স ফাই ইকুয়াল টু অসংখ্য ডিএস এর মধ্যে দিয়ে, অসংখ্য ডিএস এর মধ্যে দিয়ে অসংখ্য ডিফাই ফ্লাক্স যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ডিফাইকে যোগ করা মানে কি? ইন্টিগ্রেশন করা। যেহেতু এটা একটা সারফেস সারফেস বরাবর করছি, তাই ইন্টিগ্রালটা করব সারফেস ইন্টিগ্রাল, তাই ক্লোজ ইন, এই ক্লোজ ইন্টিগ্রেশন না করলেও হবে, ক্লোজ বললেও হয়, সারফেস ইন্টিগ্রেশন বললেও হয়, ঠিক আছে। অনেক বই দেখবো এটাকে ক্লোজ ইন্টিগ্রেশন দেয়। ক্লোজ মানে হচ্ছে বদ্ধ, কোনো একটা বদ্ধ তল বরাবর হলে তখন সেটাকে ক্লোজ ইন্টিগ্রেশন বলে, ঠিক আছে। যাই হোক, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর মানে কি? ই ডিএস কস থিটা, আর এখানে ই এন লিখবো কেন? কারণ আমি তড়িৎ প্রবাহের অভিলম্ব অংশটা নেব, তাহলে কি আসবে? ই এন ডিএস কস থিটা। তাহলে এটাই পেয়ে গেলাম আমি ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করার সূত্র। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফ্লাক্সের মান কখন সর্বাধিক হবে এবং কখন সর্বনিম্ন হবে, সেটা কিন্তু কস থিটার উপরে ডিপেন্ড করছে। তাহলে কস থিটা তোমরা অনেকেই বুঝে ফেলেছো যে কস থিটার মান কত, কস জিরো ডিগ্রির মান কত? কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান। তাহলে যখন কস জিরো ডিগ্রি মানে থিটা ইকুয়ালস টু জিরো ডিগ্রি হবে, তখন ফ্লাক্স সর্বাধিক পাবো। দেখছি কি হয়। দেখো তাহলে ফাই ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? ফাই ইকুয়ালস টু পাচ্ছি ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, মানে হচ্ছে ই ডিএস কস থিটা। তাহলে কস জিরো ডিগ্রি, যখন থিটা হচ্ছে জিরো ডিগ্রি, মানে ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ শূন্য ডিগ্রি, মানে ই ভেক্টর ডিএস ভেক্টরের প্যারালালি যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে তো সবই দেখো অবিলম্বভাবে যাচ্ছে না, ভালো করে বোঝো। ডিএস ভেক্টর এইদিকে রয়েছে, ই ভেক্টর এইদিকে রয়েছে, তার মানে সব ফ্লাক্স কি যাচ্ছে? অবিলম্ব বরাবর যাচ্ছে। তাহলে এখানে কোনো কি যাবে না, বাদ যাবে না, তার মানে যতগুলো বলরেখা যাবে ততগুলোই ফ্লাক্স আকারে যাবে, তাই আমি বলতে পারি এখানে ম্যাক্সিমাম হবে, তাই না? তাহলে দেখো ই ভেক্টর ডট ডিএস মানে ই ডিএস কস থিটা, তাহলে এখানে আসবে ই ডিএস কস জিরো ডিগ্রির মান কত? সাইন নাইনটি ডিগ্রির সাথে সমান, তার মানে ওয়ান। তাহলে আসছে ই ডিএস, তাহলে ই হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ই কে বের করে দাও। তাহলে সারফেস ইন্টিগ্রেশন ডিএস, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ডিএস মানে কি? টোটালটার ক্ষেত্রফল। তাহলে আসবে ই এস, তাহলে ফাই ইকুয়ালস টু ই এস, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, আর মিনিমাম ভ্যালু কখন হবে? মিনিমাম ভ্যালু হবে যখন তোমার থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হবে। তাহলে যখন থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি, তখন ফাই এর মান কত? এখানটা করো, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডিএস কস নাইনটি ডিগ্রি, তাহলে কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো। তাহলে আসছে ই ডিএস কস নাইনটি ডিগ্রি মান জিরো, তাহলে ই বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএস কস জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো, তাহলে ই এস জিরো। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো ফ্লাক্স
তখন আমি পাবো না, মানে যখন ই ভেক্টর এই দিক বরাবর যাবে এবং ডিএস ভেক্টর এই দিক বরাবর যাবে, মানে দুটোর পারপেন্ডিকুলার যখন থাকবে, তাই না? যখন ই ভেক্টর আর ডিএস ভেক্টর, ধরো এই যে এটা হচ্ছে ডিএস ভেক্টর এবং ই ভেক্টর হচ্ছে এই দিক বরাবর, দুটোর মাঝখানে কোণ কত? মাঝখানে কোণ 90 ডিগ্রি। তাহলে যখন 90 ডিগ্রি হবে তখন আমি কোনো ফ্লাক্স পাবো না, ঠিক আছে? কেন? কারণ ফ্লাক্স হচ্ছে অভিলম্ব বরাবর, যে কটা অভিলম্বের দিক বরাবর যাবে সে কটাই হচ্ছে ফ্লাক্স। ওকে, তাহলে এইবারে আরেকটা বলি, কখন আমি ধনাত্মক ফ্লাক্স বলবো এবং কখন আমি ঋণাত্মক ফ্লাক্স বলবো, মানে কখন পজিটিভ ফ্লাক্স এবং কখন নেগেটিভ ফ্লাক্স বলবো। দেখো, যখন ই ভেক্টর হবে রেডিয়ালি আউটওয়ার্ড, মানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, তখন সেটাকে, মানে ই ভেক্টরের দিকটা যখন বাইরের দিকে হবে, তখন যে ফ্লাক্সটা আমরা নেব সেই ফ্লাক্সটাকে বলা হয় পজিটিভ ফ্লাক্স বা ধনাত্মক ফ্লাক্স। আর ই ভেক্টরটা যখন ইনওয়ার্ড হয়, রেডিয়ালি ইনওয়ার্ড ভিতরের দিকে হয়, তখন সেটাকে বলা হয় নেগেটিভ ফ্লাক্স বা ঋণাত্মক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের আমরা মাত্রা এবং এককটা বলে দিই। একক হচ্ছে ভোল্ট ইনটু মিটার, এটা বিস্তারিতভাবে বললাম না, একক হচ্ছে ভোল্ট মিটার। আর মাত্রাটা যদি করি তাহলে মাত্রাটা করো ভোল্ট, ভোল্ট 1 জুল মানে হচ্ছে 1 কুলম ইনটু 1 ভোল্ট। আর মিটার, মিটার মানে হচ্ছে এল, খুব সহজ হয়ে যাবে, মাত্রাটা করে ফেলো। তাহলে এই জায়গাটা করি মাত্রাটা, তাহলে আমরা কি জানি, আমরা জানি 1 জুল ইকুয়ালস টু 1 কুলম ইনটু 1 ভোল্ট। তার মানে 1 ভোল্ট মানে 1 জুল বাই 1 কুলম। জুল কার একক? জুল হচ্ছে কার্যের একক, কার্য মানে বল ইন্টু সরণ, তাই না? বলের একক হচ্ছে MLT^-2 ইন্টু সরণ এল, তার মানে হচ্ছে ML²T^-2। আচ্ছা, কুলম, কুলম মানে হচ্ছে IT, তাহলে কি আসবে ML²T^-3 I-1। তাহলে ভোল্টের মাত্রা পেয়ে গেলাম, তাহলে ভোল্ট ইন্টু মিটার, তাই না? তাহলে ভোল্টের মাত্রা হচ্ছে ML²T^-3 I-1 ইন্টু মিটার, মিটার মানে হচ্ছে এল, তাহলে আসছে ML³T^-3 I-1। একটু মিলিয়ে নিই, ML³T^-3 I-1, ঠিক আছে? তাহলে আমরা মাত্রাটা বের করে ফেললাম, কার মাত্রা বের করলাম, ফ্লাক্স বা ফায়ের মাত্রা বের করে ফেললাম, পরীক্ষায় আসে, হ্যাঁ, ফায়ের মাত্রা। এই অনেকে মাত্রাগুলো মুখস্থ করতে যায় না, ইন্ডিয়ানে থাকতে আমি অনেককে দেখেছি মাত্রা মুখস্থ করে, মাত্রা কোনোদিন মুখস্থ করতে নেই, মাত্রা হচ্ছে এরকম স্টেপ স্টেপ অনুযায়ী করবে, তাহলে প্রত্যেক কটাই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা নিয়ে, এখন মাত্রা নিয়ে মোটামুটি যতটা বললাম আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি বলতে হয় তাহলে 11 বই খুলে দেখবে যে কেন আমি 1 জুল ইকুয়াল টু, এখানে তো আমি ভেঙে ভেঙে বলবো না, বলের মাত্রা কেন আমি ML²T^-2 নিলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ঘনকোণ, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। তো তোমরা সাধারণ কোণ তো সব জানোই যে এটাকে 30 ডিগ্রি বলে, এই কোণটাকে 30 ডিগ্রি বলে, বা 60 ডিগ্রি হলো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার হাফ হচ্ছে 45 ডিগ্রি, তাই না? এগুলো তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। এটা একটু আলাদা জিনিস, এটা হচ্ছে কোনো সারফেসের রেসপেক্টে করা হয়, মানে কি, মানে কোনো একটা তলের রেসপেক্টে করা হয়। ধরো কোনো একটা তল দিয়ে দেওয়া হয়েছে, সেই তলটার রেসপেক্টে কোনো একটা বিন্দুতে যেই ওই তলটি ওই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে এটি ঘনকোণ। এটা বোঝাই, ধরো এইখানে এই যে ডটেড লাইন দিয়ে যেটা এঁকেছি, ও আমি আর একটা চিত্র এঁকে বোঝাচ্ছি, দেখো, ধরো এটা একটা ক্ষেত্রফল, এস, এস একটা ক্ষেত্রফল, এই এটা হচ্ছে একটা বিন্দু ও, তাহলে এই এস ক্ষেত্রফলটা কি করবে, এই ও বিন্দুতে একটি ঘনকোণ উৎপন্ন করবে। কিভাবে ঘনকোণ উৎপন্ন করবে? এইভাবে, এই যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটা হচ্ছে একটা ঘনকোণ, এটাকে আমি ডি ওমেগা বলবো, বা এইখানেও একটা ঘনকোণ উৎপন্ন করেছে, এটাও কিন্তু ডি ওমেগা। অনেকে ভাবে কি এই দুটো আলাদা, আলাদা না রে বাবা, এই দেখ তোরা যখন নর্মাল কোণ করতি এটাও কিন্তু 30 ডিগ্রি বলতি, আবার এই কোণটাও 30 ডিগ্রি, আবার এটাও 30 ডিগ্রি, তাই না? সেই সেরকম এটাও ডি ওমেগা, এটাও ডি ওমেগা, একই জিনিস, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঘনকোণের সংজ্ঞাটা কি, একক ঘনকোণের সংজ্ঞাটা আসে, ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান, হ্যাঁ, ঘনকোণের একক হচ্ছে সলিড অ্যাঙ্গেলের একক হচ্ছে স্টেরিডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নেই, আমি দেখাচ্ছি কেন এর মাত্রা নেই। আচ্ছা, একক ঘনকোণের আমি সংজ্ঞাটা প্রথমে বলে নিই, একক ঘনকোণ, একক ঘনকোণ কি, একক ঘনকোণ হচ্ছে ধরো কোনো একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক দিয়ে দিয়েছে,
তাহলে ওই গোলকের যতটা ব্যাসার্ধ তার স্কোয়ার নেব, মানে হচ্ছে আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ক্ষেত্রফল আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে তাকে বলা হবে একক ঘনকোণ। তাহলে ছবিটা আমি একটু আঁকি নাকি, তাহলে প্রথমে আমাকে আঁকতে হবে একটা গোলক। একটা গোলক এঁকেছি, তাহলে এটার তাহলে এটার ব্যাসার্ধ ধরলাম আমি আর, এটার ব্যাসার্ধ কত ধরেছি, ব্যাসার্ধ ধরেছি আর, এই যে আর। তাহলে এইখানে একটা ক্ষেত্রফল নিয়েছি, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হতে হবে এফ স্কোয়ার, মানে হচ্ছে আর স্কোয়ার, এস ইকুয়াল টু হতে হবে আর স্কোয়ার। তাহলে এই এস তলটি গোলকের কেন্দ্রে ওতে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাই কি, সেই কোণটাই হচ্ছে একটা ঘনকোণ। তার মানে এটা হচ্ছে তোমার একটা ঘনকোণ। এই ঘনকোণকে ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অনেকে বলবে স্যার এটা তো রোধের চিহ্ন ওহম, হ্যাঁ ওহমকেও এইভাবে প্রকাশ করা হয়, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল ওমেগা, এটা হচ্ছে স্মল ওমেগা, আর এটাকে বলা হয় ক্যাপিটাল ওমেগা। ঠিক আছে, তোমরা অনেকে জানো না, আমি বলে দিলাম, এটাকে বলে ক্যাপিটাল ওমেগা। আচ্ছা, তাহলে ঘনকোণ একক ঘনকোণ ক্যাপিটাল ওমেগা ইকুয়াল টু কি, ক্যাপিটাল ওমেগা ইকুয়াল টু হচ্ছে এই যে তলটি, এই যেই কোণটা উৎপন্ন করলো সেটা। তার মানে কি, তার মানে আমি বলতে পারি ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এস, আর ব্যাসার্ধ স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, তাই না? তাহলে এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে হচ্ছে এল স্কোয়ার। আচ্ছা, আর এখানে আর স্কোয়ার, আর বলতে কি একটা লেন্থ, তাহলে লেন্থের স্কোয়ার মানে কি এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার, এল স্কোয়ার কেটে গেলে কি আসবে, ওয়ান। তার মানে আমি বলতে পারি ঘনকোণ কি, ঘনকোণের কোনো মাত্রা নেই, যেহেতু এক তাই ঘনকোণ হচ্ছে মাত্রাহীন একটি ভৌত রাশি, কিন্তু এর একটা একক রয়েছে, সেটি কি, সেটা হচ্ছে স্টেরিডিয়ান। তাহলে ঘনকোণের সংজ্ঞাটা কি, আর ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে অবস্থিত আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, আর আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তল গোলকটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল গোলকের কেন্দ্রে এই যে ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে বলা হবে একক ঘনকোণ, এবং সেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল ওমেগা চিহ্ন দিয়ে, এবং ঘনকোণ হলো একটি মাত্রাবিহীন রাশি এবং এর একক হচ্ছে স্টেডিডিয়ান। ঠিক আছে, আচ্ছা এবার একটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে দেখো যদি এই যে এসটা, এই এসটা যদি এরকম না থেকে যদি একটু এরকম হয়, মানে এই ঢাকনাটাকে ধরো একটু তুলে দিয়েছি, তাহলে কি হবে, তাহলে এই যে এটা ছিল আমার ডিএস, তাহলে ডিএসটাকে একটুখানি সরিয়েছি, কত কোণে সরিয়েছি, থিটা কোণে সরিয়েছি, তাহলে থিটার রেসপেক্টে এই দিক বরাবর আসবে ডিএস কস থিটা, এবং ডিএস এর উপাংশ হবে এই দিক বরাবর। অ্যাকচুয়ালি তো ডিএস এই দিক বরাবর হবে, এই যে এই ডটেড লাইনটার জন্য এই দিক বরাবর হবে। এবার যখন ডিএস এর ঢাকনাটাকে তুলে দিয়েছি, তাহলে ভালো করে বোঝো, এই যে ধরো এই যে ডিএস কস থিটা যেটা, এটা হচ্ছে এরকম, এই তাহলে এটাকে সরিয়ে ডিএস করে দিয়েছি, তাহলে এটা সরে গেল, তাহলে এটা এরকম ছিল, এখান থেকে এখানে চলে আসলো এই যে ডিএস, আর এই যে এটা হচ্ছে আর ভেক্টর। ওকে, তাহলে দেখো ডিএস কস থিটা, যেহেতু এই দিক বরাবর থিটা রয়েছে, তাহলে ডিএস এর এই দিক বরাবর অংশ হবে ডিএস কস থিটা। আচ্ছা, তাহলে এই যে তলটা ডিএস তলটা, এই ডিএস তলটার আমি এই দিক বরাবর অংশটা নেবো, সেটা হচ্ছে ডিএস কস থিটা, মানে ডিএস এর জায়গায় আমি নেবো ডিএস কস থিটা। তোমরা ভালো মতনই বুঝতে পারছো, তাহলে এই ডিএস তলটি এই কেন্দ্রে এই ও বিন্দুতে কত কোণ উৎপন্ন করেছে, ডি ওমেগা ঘনকোণ উৎপন্ন করেছে। তাহলে যখন এটা এরকম সরে যাবে, তখন আমি কি করব, সরে যাক যাই হয়ে যাক, আমি সবসময় এই ডটেড লাইনটাই নেবো, তাহলে এই ডটেড লাইন বরাবর অংশ কি ডিএস কস থিটা, তাহলে ডিএস এর জায়গায় আমি নেবো ডিএস কস থিটা। তাহলে এখানে ঘনকোণ কিভাবে পাবো, তাহলে ঘনকোণ পাবো ডি ওমেগা ইকুয়াল টু ডিএস এর জায়গায় নেবো ডিএস কস থিটা, আর এটা যদি আর হয় তাহলে নিব নিচে হচ্ছে আর স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, তাহলে ডি ওমেগা পাচ্ছি ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে টোটাল ঘনকোণ কত পাবো, ওমেগা, মানে পুরো যদি গোলক বিশিষ্ট হয়, এটা তো একটা পুরো গোলকের একটা ক্ষুদ্র ডিএস নিয়েছি, তাহলে যদি পুরো গোলকটা নিই তাহলে কি হবে, তাহলে হবে ওমেগা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা। তাহলে আমি যদি মোট ঘনকোণ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে প্রত্যেক কটা ডিওমেগাকে যুক্ত করতে হবে, তার মানে হচ্ছে ইন্টেগ্রাল করতে হবে। তাহলে মোট ডিওমেগাকে যদি আমি ইন্টেগ্রাল করি, তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে পাবো হচ্ছে ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এই ডিএস কস থিটা বাই আর স্কোয়ার
যদি তুমি করো তাহলে পাবে হচ্ছে 4π, তাহলে পাবে তুমি 4π। কেন বলো তো? কারণ তুমি এই যে ডি ওমেগা ডি ওমেগা এই প্রত্যেকটা যদি করতে করতে যদি এরকম পুরো ঘুরে আসো, তাহলে তুমি কতটা, তাহলে এখানে ডি ওমেগা এই প্রত্যেকটা যদি ঘুরতে 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 যদি পুরো টোটাল ওমেগার মানটা যদি নির্ণয় করো, তাহলে তুমি পাবে হচ্ছে, তার মানটা পাবে হচ্ছে 4π। ঠিক আছে, কারণ আমরা যদি 4π কোণ উৎপন্ন করে একটা গোলকের, তাহলে আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা ইকুয়ালস টু 4π। এবং এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এই ইন্টিগ্রেশনগুলো একটা পুরোপুরি বদ্ধ তল বরাবর হচ্ছে, তাই এটাকে অনেক সময় ক্লোজ ইন্টিগ্রেশনও বলা হয়। তাহলে এই জায়গাটাকে যদি আমি এরকম গোল দিয়ে দিই ইন্টিগ্রেশনের মাঝখানে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এটা মানে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন বা বদ্ধ ইন্টিগ্রেশন। বদ্ধ তল বরাবর যদি ইন্টিগ্রেশন করা হয়, তখন অনেক বইয়ে দেখবে এরকম ক্লোজ চিহ্ন দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন। তাহলে কি করলাম, হচ্ছে প্রথমে ডি ওমেগার মান বের করে নিলাম, ডিএস কস থিটা বাই আর স্কয়ার, ডিএসটা সরে গেছে, তাহলে সরে যাক, যা হয়ে যাক, এই দিক বরাবর বংশগত ডিএস কস থিটা, তাই ডিএস কস থিটা নিয়েছি, বাই এটার দূরত্ব যদি আর হয় তাহলে আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে ডি ওমেগা, তাহলে টোটাল কোনটা হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা পেতে গেলে প্রত্যেক কটা এইখানে একটা ডি ওমেগা আছে, এইখানে একটা ডি ওমেগা আছে, এখানে একটা ডি ওমেগা আছে, এখানে একটা ডি ওমেগা আছে, এরকম অনেক সংখ্যক ডি ওমেগা আছে, তাহলে প্রত্যেক কটা ডি ওমেগা যোগ করা মানে কি, প্রত্যেক কটা ডি ওমেগার মানটাকে ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা করলে পাবো ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এই ইন্টিগ্রেশনটা আমি করে আর দেখাচ্ছি না, করার দরকার নেই, তাহলে এমনিই বুঝতে পারবা। তাহলে এই পুরো কোণটা কত হবে, এই পুরো কোণটা হচ্ছে 4π হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা মানে হচ্ছে 4π, ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কয়ার মানে হচ্ছে 4π। এই সম্পর্কটা একটু ভালো করে মনে রাখবা, কারণ এটা তোমরা যখন গাউসের উপপাদ্যের প্রমাণ করবে, তখন গাউসের উপপাদ্যের প্রমাণ করতে গেলে এটা কিন্তু কাজে লাগে। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। তারপরে আমি গাউসের উপপাদ্যের প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তড়িৎ ক্ষেত্র তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক একদম যত্ন সহকারে পড়ানোর। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।